हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं अरित्र। এখন আমরা কথা বলবো যে থ্যাঙ্ক গড এর ট্রেলার নিয়ে। তো এটা আজকে সকালবেলায় রিলিজ করে গেছে, এটা ইন্দ্রা কুমারের আপকামিং সিনেমা। ইন্দ্রা কুমার এর আগে মাস্তি বানিয়েছেন, ধামাল বানিয়েছেন, এছাড়াও প্রচুর ছবি করেছেন তিনি, এবং বেশিরভাগ ছবি বক্স অফিসে খুবই সফল ছবি বানিয়েছেন টাকার দিক থেকে। তো অজয় দেবগনকে নিয়ে কাজ করছে, ইশকো ওনারই বানানো আর কি। অজয় দেবগন আমির খানকে নিয়ে যে ছবিটা, তো এখানে সিদ্ধার্থ মালহোত্রা রয়েছে, রাকুল প্রীত রয়েছে এবং অজয় দেবগন রয়েছে। তো গল্পটা হচ্ছে যে সিদ্ধার্থ মালহোত্রা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং সে পৌঁছেছে, এবং সেখানে অজয় দেবগন চিত্রগুপ্ত, এবং এর আর কি ভালো কি কাজ করেছে, খারাপ কি কাজ করেছে তার একটা ইভ্যালুয়েশন হচ্ছে, এবং তার ভিত্তিতে ভালো যদি বেশি করে থাকে তাহলে তাকে স্বর্গে পাঠানো হবে, যদি খারাপ বেশি করে থাকে তাহলে নরকে পাঠানো হবে, এরকমই একটা সেট আপ রয়েছে। এবং সেখান থেকে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ওর কী খারাপ গুণ ছিল, কী ছিল সেগুলোর ব্যাপারে বলছে, রাগ মানে কাম ক্রোধ এইভাবে বিভিন্ন জিনিসপত্রগুলোকে দেখাচ্ছে। তো সেগুলো আমরা তখন দেখতে পাচ্ছি। তো মেবি হয়তো এরকম হবে যে সিদ্ধার্থ মালহোত্রা কে হয়তো, যেরকম জমাইল জীবন্ত মানুষে ছিল আমাদের এখানে বাংলা ছবি, ভানু বন্দ্যোপাধ্যায়, যারা দেখেনি তারা দেখতে পারেন, খুবই ভালো ছবি, ফ্যান্টাসি কমেডি ঘরানার ছবি এটাও ওটাও। এবং হয়তো হয়তো সিদ্ধার্থ মালহোত্রাকে হয়তো বয়সের আগেই তুলে এনেছে, তাই জন্য হয়তো অজয় দেবগন বারবার ওকে চান্স দিচ্ছে, ও যেটা বলছে প্রমিস করছে সেটা হয়তো ওকে আবার একবার বাঁচবার সুযোগ দিচ্ছে, বা হয়তো মেবি ওকে যেটা বলছে ওর ব্যাপারে যে তুমি এই পাপটা করেছো, ও হয়তো ডিফেন্ড করবার চেষ্টা করছে, তারপরে সেটা প্রুফ করে দেখিয়ে দিচ্ছে ওরা। তো এইভাবে হয়তো কিছু একটা চলবে। তো দেখুন, আমার পার্সোনালি দেখুন এই কনসেপ্টটা ফ্যান্টাসি কমেডি হয় না, তো সেই ঘরানার মধ্যে ট্রাই করছে সেটা ভালো, ভালো স্টার্সরা রয়েছে, সিদ্ধার্থ মালহোত্রাও আমার পছন্দের এবং অজয় দেবগন তো পছন্দেরই। কিন্তু প্রবলেম হচ্ছে এটা আমার একটু চিপ লুকিং লাগছিল ট্রেলারটা। ট্রেলারটার যে যে স্বর্গের সিন টিনগুলো, সেখানে অনেক জায়গায় সিজি ওয়ার্ক রয়েছে, তারপর সেই যে সেটটার বসিয়েছে যেখানে ওরা দেখাচ্ছে আর কি সব হচ্ছে, সেই জায়গাগুলো খারাপ লাগছে না। কিন্তু যে সিনগুলো সিদ্ধার্থ মালহোত্রা নর্মাল লাইফ দেখাচ্ছে, মানে ধরুন কমেডি সিনগুলো ইত্যাদিগুলো, সেখানে যখন দেখাচ্ছে সেখানে আপনি দেখবেন সাউন্ডের কোয়ালিটিটাও ঠিকঠাক নয়, এবং যেন পিকচার কোয়ালিটিটা একটা প্রিমিয়াম বিগ বাজেট যে ছবি আসছে অজয় দেবগান সিদ্ধার্থ মালহোত্রার ছবি, সেটা আপনার দেখে মনে হয় না, খুব চিপ কোয়ালিটির লুকটা লাগছে, প্রিমিয়ামনেসটা নেই, এটা প্রথম একটা প্রবলেম। দ্বিতীয় হচ্ছে যে কমেডি যে জোকসগুলো রয়েছে বা যে ডায়লগসগুলো রয়েছে সেগুলোতে একেবারে হাসি পাচ্ছে না, আমার পার্সোনালি একটাও লাইনে হাসি পায়নি। শেষে ওই শোভা লড়কিও কো মানে কি গালি দেনা লড়কি কো শোভা নেই দেতা না কি, এসব এরম একটা জোক বললো, মানে আমি জানি না এটা কী করে লোকের হাসি পায়। তো ওইগুলো মানে কোনো সিনেই আর কি কমেডি দেখে বা এতে হাসি পায়নি। আর নুরা ফাতেহিকে কেন নিয়েছে ভাই, কেন নিয়েছে মানে জানি না জাস্ট। তো কমেডিটা একেবারেই মানে মেনলি সোশ্যাল কমেডি, কিন্তু কমেডি যতটা ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি সেটা একেবারে আমার জন্য ওয়ার্ক করেনি, আমার ভালো লাগেনি আর কি। আর যে মেসেজগুলো দেওয়ার চেষ্টা করছে সেটাও না, মানে ট্রেলারটা খুব মানে ক্লামজিভাবে এডিট করা, মানে খুব সুন্দরভাবে যে বিটে বিটে এডিট থাকবে সেরকমও নয়, কিন্তু খুব ক্লামজি একটা ওয়েতে এডিট করা, হুট করে নামগুলো চলে আসছে, অ্যাঙ্গার এইটাই, খুব সুন্দর ওয়েতে একটা অর্গ্যানিক ফ্লোতে এডিট করা নয় ট্রেলার। আরেকটা জিনিসের ব্যাপারে আমি কথা বলবো যেটার সাথে আমার এমনি প্রবলেম আছে, সেটা হচ্ছে যে কোনো জিনিস ধরুন পপুলার হয়ে গেল, যেরকম ওই শ্রীলঙ্কার ওই মেয়েটি গান গিয়েছিল, সেই গানটা খুব পপুলার হয়ে গেছিলো, তো সেই গানটাকে তারপর ইন্দ্রা কুমার নিয়ে নিয়েছিল, আমরা প্রত্যেকেই জানি, আগে থেকেই জানতাম, তো সেটাকে নিয়ে তারপর পিছনে বিজিএম হিসেবে ব্যবহার করে দেবো, সেটাকে টুইক করে একটা তার যে নিজস্ব এসেন্সটা ছিল সেটাকে নষ্ট করে একটা অন্যরকম করে সেটা পিছনে থ্রু আউট বাজিয়ে দিচ্ছে, সেহেতু যেহেতু ক্যাচি বলে শুনতে ভাল লাগছে, কিন্তু সেই আর কি ওটা মানে কী বললো আউট অফ দ্য প্লেস ব্যবহার করা আর কি, মানে যেহেতু হিট হয়েছে তাই জন্য চলো ব্যবহার করে দিই, জানি যে এটাতে কিছুটা পাবলিসিটি হয়ে যাবে এবং লোকে কিছুটা একটু আইবলস যাবে কাজটার দিকে, তো এইগুলো সস্তার পাবলিসিটি। তো আমি জানি না যে এই ছবিটা ওয়ার্ক করবে বলে তো আমার মনে হয় না, মেকিংটা আমার খুব খারাপ লাগছে আর পারফরমেন্সেসও খুব একটা ভালো লাগছে না, যেটা বললাম কমেডিও ওয়ার্ক করছে না। তো আমার কাছে এটা খুবই একটা বিলো অ্যাভারেজ ট্রেলার লেগেছে। আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।